আমার মামার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। 10000 টাকার ফুচকা চ্যালেঞ্জ, কষ্টের ইনকাম ভাই। একজন দুই প্লেট করে খাবো, এক মিনিটের মধ্যে দুইটা প্লেট ফুচকা শেষ করতে হবে। যেই শেষ করতে পারবে সে পাবে হচ্ছে 10000 টাকা। এবার কোরবানিতে আপনারা কোনো গরু নিয়ে বা কোনো হাট নিয়ে বা কোনো ফার্ম নিয়ে কোনো ব্লগ পাবেন না, জাস্ট বিকজ অফ আব্বু আম্মু এবার হজে যাচ্ছে। গাইস এখন আমি মানে রিয়েল খাদক যাকে বলে, টাইমার হচ্ছে 30 সেকেন্ডে এক প্লেট। আসসালামু আলাইকুম গাইস, ইটস ইওর বয় মির আরাবি ইজ হিয়ার এন্ড ওয়েলকাম 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 টু মাই ব্লগ 90। 10000 টাকার ফুচকা চ্যালেঞ্জ, কষ্টের ইনকাম ভাই, কষ্টের ইনকাম, অনেক কষ্টের ইনকাম। আজকে ফুচকা চ্যালেঞ্জ করতে যাচ্ছি হচ্ছে আমি, তনিমাপু, রাশাপু, সো দুই খাদকের সাথে আজকে আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি। আমি খুবই নার্ভাস। তো গাইস এখানে 10000 টাকা আছে যে 10000 টাকা এখানে আছে, জানি না এটা কার কপালে লেখা। আল্লাহর কাছে একটাই দোয়া করতেছি যে নি আমি জিতি আর এই টাকাটা জানি আমার কাছে ফিরে আসে, এন্ড আমি এই টাকা দিয়ে আরো নেক্সট ডে আবার টাকা অ্যাড করে জানি আমি আরেকটা চ্যালেঞ্জ ভিডিও বানাইতে পারি। তো আমি অনেক নার্ভাস, দিখাদের সাথে আজকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি। এন্ড সত্যি বলতে আমি এত বেশি ফুচকা খাই না, বাট তারা মানে ফুচকা পাইলে মনে করেন এক মিনিটে দুই তিন প্লেট খেয়ে ফেলায়, এত খাদক মানে বুঝতে পারতেছেন। আর আমি এত বেশি ফুচকা খাই না, মানে খুব কম খাই, খুব কম, বাট তারা আপনারা যদি দেন এক মিনিটে দুইটা ফুচকা আপনার কমপ্লিট করতে হবে দুই প্লেট, তারা এক মিনিট না 30 সেকেন্ডে শেষ করে ফেলাবে, এরকম অবস্থা। তো আমি এর জন্য খুব ভয়ে আছি, বাট ইনশাল্লাহ আমি জিতবো ইনশাল্লাহ। আর হ্যাঁ এই 10000 টাকা আমার কাছে ফিরে আসবে ইনশাল্লাহ। তো লেটস গো, খুব নার্ভাস বাট তাও ভয়কে জয় করতে হবে। গাইস আমার সাথে এখন আছে হচ্ছে শু ভাই। তো শু কিন্তু আজকে পুরো ফিট, মনে হয় মাত্র মনে করেন কোনো পার্টি টার্টি থেকে আসলো, বাট এটা একদমই না, সে মাত্র কি জানি একদম। তো একদম ফিট ফাট দেখতে পারতেছেন আপনারা, মানে একদম অস্থির পোলা জোশ ছেলে। এখন আমরা যাবো পুরো উদ্দেশ্যে, তো লেটস গো। এটা কোন ধরনের প্যাচ? মনের বয়স কচি। এটা কোন ধরনের স্লাইড হলো? আমি কেমনে থামাবো? এই মরে যাবো গা ভাই, ভাই বেকাই জিতাছে ভাই। এই ভাই আর ঘুরেছ না, আর ঘুরেছ না, আর ঘুরেছ না, আর ঘুরেছ না। এই এই পুরে যাবো। গাইস জেডিউর অবস্থা খুব টাইট, জেডিউ আজকে জায়গায় ঘুমা পড়বে। জেডিউ আর রেডি নাই, কোথায় ঘুরাইছে মা? বিকজ
উনিও পার্ট নিয়ে খুব বসছে সে ঘোড়ায় রাইড এন্ড আনফরচুনেটলি জেডি ভাই আমার ব্লক করতেছি যায় জেডি ভাইকে আমি ঘোড়ায় ফেল ভাই আমি না আইছিলাম মনে করছিলাম ভালো ভালো খাবার দিবি শেষ পর্যন্ত দেখি এখানে ঘোরাঘুরির খেলা গাইস এখানে এখন আমার সাথে হচ্ছে চাপু তাবু এই যে 10,000 টাকার যে চ্যালেঞ্জটা করতেছি আমি কষ্টের টাকা কষ্টের ইনকাম তো এখন এই 10,000 টাকা যদি তোমার দুই মেয়ের কাছে চলে যায় ধরো তুমি আবার আশা করেছো আমি তো আব্বু আজকে রাতে ঘুমাইতে পারবো না আমার ঘুম আরাম তো তুমি বাজে লাগলো গাইস সমস্যা নাই না গাইস হারানোর পর আব্বু আমাকে সেটা দিয়ে দিবে এই যদি আমি না জিতি আব্বু আমাকে দিয়ে দিবে সমস্যা না না তুমি যে তোমার ছেলে রাতে ঘুম আরাম হয়ে যাক না এটা আমি দিব না কারণ এটা চ্যালেঞ্জ করছো চ্যালেঞ্জ যে তোমার যে কোনো দুই বোন এক বোন পাইলে পাবে তুমি পাইলে পাবা তুমি যদি সেরকম খেতে পারো তুমি পাবা আর তুমি যদি সেরকম না করো তো ওরা যে কোনো দিন পাবে এই 10,000 টাকা তোমার থেকে চলে গেলে আমিও তোমাকে টাকা দেবো না এটা কোনো কথা হলো না এইটাই কথা আজব না না দিস ইজ বিজনেস গাইস যেখানে অলরেডি ফুচকা চলে আসছে গাইস আপনাদের গেমের রুলসটা আমি বলে দিই 2 মিনিটের মধ্যে 2 প্লেট ফুচকা শেষ করতে হবে যেই 2 মিনিটের মধ্যে সবার আগে ফুচকা 2 প্লেট শেষ করতে পারবে সেই পাবে হচ্ছে 10,000 টাকা সো লেটস সি কে জিতে গাইস এখন টাইমার দিয়ে দিচ্ছি 1 2 3 এন্ড গো আপনারা ভাই ভুলো ভাবেন আমি আবার খাদো আমি কিন্তু খুব কম খাই খাদো গেছে ওরা দুইটা ওরা দুইটা খুব স্টাইলের জন্য ভিডিওর জন্য আর কি এমন করছে এবার আর কিছুই না আমি চ্যালেঞ্জের জন্য সকাল থেকে না খাই রেসিপি আর্ট এন্ড দ্য আর্টিস্ট গাইস ওদের সাথে মনে করেন চ্যালেঞ্জ লাই কোনো মজাই পেলাম না মানে কি একটা অবস্থা দেখেন এক প্লেট পরে স্যার একটা খাই নাই মানে কি একটা অবস্থা আমি ভাবলাম চ্যালেঞ্জটাকে একটু ইন্টারেস্টিং করা যাক বিকজ অফ ওদের সাথে তো মানে চ্যালেঞ্জে কোনো মজাই পেলাম না 10,000 টাকা আমার কাছেই আছে তাই না আমি ভাবলাম যে শুভের জেরিবের সাথে করা যাক দেখি কি হয় আমি আমি খুব ভয় আছি শুভকে নিয়ে গাইস আপনারা তো দেখতেই পারলেন চ্যালেঞ্জে আমি জিতে গেছি দাশা বসে তনি অবশ্য চ্যালেঞ্জ নিয়ে কোনো মজাই পেলাম না জাস্ট বিকজ অফ মানে তারা মানে কম্পিটিশনই দিতে পারে না আমি একের পর এক খাইতেই আছি আর তারা ধীরে সুস্থে চিল ভাবে খাচ্ছে সো চ্যালেঞ্জটা এত ইন্টারেস্টিং হয় নাই তো আমি চ্যালেঞ্জটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য একটা কাজ করলাম আমি আরেকটা রাউন্ড দিলাম যেটা হচ্ছে আমি শুভ ভাই অ্যান্ড জেরি ভাই যেটা রুলস হচ্ছে এক মিনিটের মধ্যে এক প্লেট ফুচকা শেষ করতে হবে যে এক মিনিটের মধ্যে এক প্লেট ফুচকা শেষ করতে পারবে সেইভাবে হচ্ছে 10,000 টাকা আর আমি খুব ভয় ছিলাম তখন সো কি আর বলবো দেখেন কে জিততো তখন গাইস এখন আমি মানে রিয়েল খাদক যাকে বলে ডাইনোসরস যাকে বলে এখন দুই ডাইনোসরের পাশে বসে আছি মেবি আমার এই 10,000 টাকাটা যে কোনো একটা ডাইনোসরের কাছে চলে যাবে যাই হোক যাব 1 2 3 গো গিলতে হবে গিলাম মুখ দেখাইতে হবে আকরে এখন এই 10,000 টাকা যদি চলে যায় তা আমি তো আব্বু আজকে রাতে ঘুমাতে পারবো না আমার ঘুম আরাম কতদিন ওর রাতের ঘুমটা আরাম হবে ও আর হচ্ছে না আমি শান্তিভাবে যে একটা ঘুম দিতে পারবো সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
তুমি নিজ হাতে টাকাটা ওকে পে করে দাও। রাতের ঘুমটা ফিরে পেয়েছিলাম খুব শান্তিভাবে। যাইহোক ভালো থাকো। আমাকে আপনারা খুঁজে পাবেন না। আমি আজকে আমার রাতের ঘুম হারাম শেষ। আমার রাতের ঘুম শেষ, উড়ে চলে গিয়েছে, আমি শেষ। আমাকে নেক্সট ব্লগ হয়তো আপনারা আর দেখবেন না ইনশাআল্লাহ। আজকে মনে আমার আব্বু এই টাকাটা রাতে ফেরত দিয়ে দিবে আব্বু, তাই না? আমি খুব ভয় আছি আম্মুকে নিয়ে। আমি জানি না আম্মু কিভাবে একা যাবে, মানে আব্বু তো স্বাভাবিক একা চলাফেরা করেই সব জায়গায়, আম্মুকে নিয়ে কোনো প্যারা নেই, প্যারা হয়েছে আম্মুকে নিয়ে। বিকজ অফ আম্মু যদি বাসার দিকে একটু এই জায়গায় যায়, হয় আমি নতুন আম্মু এতই ভয় পায়, আম্মু একা লিফটে উঠে না। আমি আম্মুকে নিয়ে খুব ভয় আছি। সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য, জানি তারা সুন্দর ভাবে যে সুস্থ ভাবে যে কষ্টটা করে আসতে পারে। এন্ড ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে কোরবানির ব্লগ হবে। আপনারা গাইস কোরবানির ব্লগ এই ইয়ারে পেতেন, বাট আব্বুরা ওই সৌদি আরবে যেই ওই জায়গায় কোরবানি দিবে, এর জন্য আর এই জায়গায় দেওয়া হচ্ছে না। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার অনেক মজা হবে, অনেক চিল হবে, প্রতিটা হাট ঘুরাবো, আপনাদের প্রতিটা ফার্ম ঘুরাবো। গাইস আজকের ব্লগটা এতটুকুই ছিল, আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। এন্ড এরকম চ্যালেঞ্জ ব্লগ যদি আপনারা আরো পেতে চান, তাহলে এখনই এই ভিডিওটাতে লাইক দিয়ে দিতে হবে এন্ড কমেন্ট করতে হবে যে আমরা এরকম আরো চ্যালেঞ্জ ভিডিও চাই। এন্ড আরবির ভাই ট্যাগগুলো সব শুরু হয়ে গেছে, চলে যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ। এন্ড গাইজ আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন, তারা এবার হজে যাচ্ছে, সো এর জন্যই আর কোরবানিদের কোনো ব্লগ দিতে পারবো না, বিকজ অফ তারা ওখানেই কোরবানি দিবে, এর জন্য আর এই জায়গায় কোরবানি দেওয়া হবে না। তো এর জন্য কোরবানি নিয়ে কোনো কিছু নিয়ে আর ব্লগ আসবে না এই ঈদে। এই ঈদে জাস্ট বাসায় বসে চিল করবো, আর হচ্ছে ঈদের দিন ঘুম থেকে উঠে গোসল করে সুন্দরভাবে পাঞ্জাবির উপরে ধাপ করে ঘুম দিব। তো যাই হোক গাইজ আজকের ব্লগটা এতটুকু ছিল, আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রাতের আজকের ঘুমটা শেষ, মানে টোটালি শেষ, আজকে আমার রাতের ঘুম আসবে না। আর এই মানুষটা খালি হাসতেছে। আচ্ছা আমরা তুমি বলো তুই দশটা কি করবো ভাই? আমি এখন চিন্তা করতেছি বিবি টিভি না করে পড়াশোনা না করে এগুলো করা ভালো, চ্যালেঞ্জ খেলবো, টাকা ইনকাম করবো, নতুন বিজনেস, তোমার পার্টনার বানাবো, তুমি আর আমি চ্যালেঞ্জ ভুলো নেক্সট টাইম চ্যালেঞ্জের আমি আর তারে নিতে পারছি না। তো গাইস চাও আজকের ব্লগটা এত দুঃখী, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। এন্ড দ্যাটস ইট, আজকে অনেক অনেক মজা হলো আলহামদুলিল্লাহ, আজকের দিনটা অনেক বেস্ট ছিল, যদিও আর কি 10,000 টাকা চলে গেছে। যাই হোক এইসব মনে না করি, যদি আমার আজকে রাতের ঘুম আরাম, বাট যাই হোক আপনাদের রাতের ঘুম নিশ্চয়ই ভালো হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নেক্সট ব্লগে, টাটা।